আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার হাতে যে মোবাইল দেখা হয় বর্তমানে গইল ওপো A12 মোবাইল। ওর প্রবলেম হলো গিয়া চার্জও লাগানোর পরে চার্জিং ইরর দেখায়, মানে চার্জ হয় না, লাল লেখা যায়, চাইনিজ লেখা আয় আর লগে চার্জিং ইরো দেখায়। আর ওগু মোবাইল স্কু ঠিক করবো আর কিনা, আমরা স্টেপ বাই স্টেপ মোবাইল ঠিক করি ও দেখবাই, আর ওগু দেখলে বুঝতে পারবা যে মানে যখন আমরা রাত একটা নয়া বেমার লইয়া নয়া মোবাইল আয়, যেমন ই বেমারর অন্য মোবাইল এলে এক কলে চলবে, আর ই মোবাইলর বহুত পর্যায়ে গিয়ে লাস্টে সলভার হয়েছে। যেমন ধরো আমি এখন চার্জ লাগাই দিয়েছি, ও সেম প্রবলেম, ধর সর্বপ্রথমে মোবাইল ঘুরে জ করছি, ক্লিন করছি, মানে কানেক্টার কিন্তু বালা মতো ক্লিন করছি, ক্লিন করিয়াও খাম হয়েছে না। নাওয়ার কারণে আমি বাদে ওইটারে ব্যাটারির একটা আইসি আছে, যেমন তারপরে পাওয়ার যেটা সাপ্লাই দিয়ে যেটা আইসি ও আইসিগুলো আমি বদলাইছি, বদলাইয়া দেখছি, দেখার পরে তারপরেও খাম করছে না। আমি আমি মানে ভিডিওটা তো ফাস্ট করে দিছি আপনার দেখার সুবিধার্থে, দেওয়ার পরে তারপরে ব্যাটারি লাগাইছি, লাগানোর পরে তারপরেও খাম করছে না। আমি এখন কানেক্টার লাগাইয়াও দেখছি, দেখার পরে আমি চার্জার দিয়ে চেক করছি, চেক করার পরে আমি দেখছি খামটা হয়েছে না, মানে এখন আর চার্জ লড়ু না আর কি, ওলা দেখা পড়েছে। আর তারপরে আমি লাস্ট পদক্ষেপ নিয়েছি ওইটা আর কি, মানে মোবাইল থেকে ডাইরেক্ট কানেক্টার ঘড়ির থেকে ডাইরেক্ট বাইপাস করি আমি আইসি দিয়েছি পাওয়ারটা, দেওয়ার কারণে খুব ইজিলি খাম হয়ে গেছি গিয়ে। আমি দেখে মোবাইল বর্তমানে ফিটিং করে দেখাম, আর ফটো দেখিলি বা কিলে আমি সুন্দর করে দিছি। মোটামুটি আপনারা দেখতে পাত্রা যেন দুই নম্বর পয়েন্ট থেকে দাঁড়ার পয়েন্ট গুদকে জাম্পার করছে, আর আবার তিন নম্বর পয়েন্ট থেকে আমি ডাইরেক্ট বোর্ডর ডিস্টেন্সিল উল্টা সাইডে তিনটা খালা খালা ডায়ার আছে একটা দিছে নি, দেওয়ার পর মোটামুটি আমার খামটা ওইছে। এখন আমার মোবাইলে পুরো চার্জ লওয়ার কোনো অসুবিধা করেন না, চার্জ লইতেও অসুবিধা করেন না, আর কোনো প্রবলেম করেন না, কন্টিনিউ চার্জ লওয়ার। আর ওলা খাম আইয়ালে আমরা স্টেপ বাই স্টেপ করতে লাগে, আর ওলা এক কাম আইতে যেমন ধরো খাম লাগছে আমার আধা ঘন্টা লাগার সময় লাগছে, এই কাম হওয়ার বাদে আমরা বহুত চিন্তা ভাবনা করে কাজ করতে লাগে, আর বহুত মেহনত করি একটা ভিডিও দেখে এক হাত দিয়ে ধরে ধরে ভিডিও দেখানি যায় না, কারণ মোবাইল ধরতে অসুবিধা হয়। আর ভিডিও কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইক শেয়ার করবায়। আর একটা মোবাইল যখন খাম করার খাম করিয়া যখন ভাল লাগে তখন খাম করতে আরও মজা লাগে, আর আপনারা দেখাইতেও ভাল লাগে। আর আপনারা যদি তোরা সাপোর্ট করেন আমার চ্যানেলকে অবশ্যই তোরা আগে দিয়ে কইব, আর চ্যানেলকে যদি আগে দিয়ে কয় আমি ওলা আরও ভিডিও দিব আপনার দেখবা। মোবাইলকে দেখছেন আগে আসলো কিলা এখন হয়েছে কিলা, মানে সলভ ওইতে তোর সময় লাগতে পারে, তো নয়া খাম হয়ে গেলে তুমি ফট করি ওগু আমি করলি মহিলা হইতো না, তুমি বুঝতে লাগবো, বুঝিয়া করতে লাগবো।